বৃহস্পতিবার মন্ত্রী পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও 2023-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আরপিও অনুযায়ী অনিয়মের কারণে কোনো এক বা একাধিক কেন্দ্রের ফলাফল নিয়ে প্রশ্ন থাকলে পুরো নির্বাচন বাতিলের সুযোগ থাকছে না। অর্থাৎ কমিশন চাইলে অভিযুক্ত কেন্দ্রের ফলাফল বাতিল করলেও পুরো নির্বাচন বাতিল করতে পারবে না। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব জানান, সংশোধনীতে সুযোগ থাকছে রিটার্নিং কর্মকর্তার যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের। এক বা একাধিক কেন্দ্রের ফলাফল স্থগিত বা বাতিল করার ক্ষমতা ওই নতুন করে আমাদের দেওয়া হয়েছে। এদিকে এদিন নির্বাচন ভবনে গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট এই 5 সিটি নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে বৈঠকে বসে ইসি। সভা শেষে আরপিও নিয়ে প্রতিক্রিয়ায় ইসি সচিব জানান, মন্ত্রী পরিষদের সিদ্ধান্তই কমিশনের বক্তব্য। ভোটের মাঠে আইন প্রয়োগে নিয়োজিত কোনো সদস্য নিয়ম ভঙ্গ করলে কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলেও জানান কমিশন সচিব। যদি কেউ নির্বাচনের আইনের পরিপন্থী কোনো কাজ করে, তিনি যে বাহিনীর হোক, যিনি ব্যক্তি হোক, তাকে আইনের আওতায় আনার জন্য নির্বাচন কমিশন যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। আসছে সিটি নির্বাচনে কোনো নাশকতার শঙ্কা নেই জানিয়ে পুলিশ প্রধান বলেন, শুধু স্থানীয় সরকার পর্যায়ে নয়, জাতীয় নির্বাচনেও কমিশনের নির্দেশেই কাজ করবেন তারা। নির্বাচনের সময় নির্বাচন কমিশন যে নির্দেশনা দিবেন, সেই নির্দেশনার আলোকেই আমরা আমাদের দায়িত্ব পালন করব। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দেন আইজিপি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।